এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, কতদিন আমরা দাঁড়িয়ে আসবো বাইরে থেকে? কি করে শিকল ছেড়ে দিলে পর চলে যায় একদম বাইরে, আর খুব অত্যাচার করে। আমি চাইছি যে একটু যেন ও ভালো হয়ে যায়, ও ভালো হলে ভালো থাকবে, আমি একটু ভালো থাকতে পারবো। হ্যাঁ, ওকে চিকিৎসার দরকার ভালো করে। একটু খারাপ তো লাগেই, ও পাটাগুলো কেটে গেছে, ভালো মতো রাখতে পারছি না, চলে যাচ্ছে বাড়ির থেকে। এটা এক প্রকার মানসিক নির্যাতন যদিও, কিন্তু প্রশাসনের তরফ থেকে যদি জানায় আর কি, ওর বাড়ি থেকে যে লিখিতভাবে জানায়, তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কিছু ব্যবস্থা করব। আর পাঁচটা মানুষের মতোই সুস্থ স্বাভাবিকভাবেই কাটছিল জীবন, মা বাবা ও ছেলেকে নিয়ে নিম্নবিত্ত পরিবার যেভাবে চলে আর কি। কিন্তু সেই সুখ আর বেশি দিন স্থায়ী হয়নি। প্রথমে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, আর এখন মানসিক ভারসাম্যহীন ছেলেকে সেকুলে বেঁধে দিন গুজরান করছে রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়ার দাস পরিবার। অত্যন্ত অসহায়, দুঃখ, কষ্ট আর যন্ত্রণা সহ্য করে জীবন পথে এগিয়ে চলেছেন রীতা দাস এবং তার একমাত্র ছেলে ইন্দ্রজিৎ দাস। ছেলেকে বাধ্য হয়ে সেকুলে বেঁধে রেখেছেন রীতা দেবী, সংসারে পাশে দাঁড়াবার মতো আর কেউ নেই। তিনি জানিয়েছেন, তার স্বামী 5 বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন, ছেলে 8 বছর ধরে মানসিক ভারসাম্যহীন, খুব কষ্ট করে জীবন চলছে, কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। শুধুমাত্র একটি আশ্রম কর্তৃপক্ষ মাঝে মধ্যে সহায়তা প্রদান করে, সরকারি সাহায্য এখনও মেলেনি। 1.5 মাস হলো তার স্বামী প্রয়াত হয়েছেন। এদিকে ছেলের এই অবস্থা, যেদিক সেদিক চলে যায়, বাড়িতে অত্যাচার করে, ঘরের দরজা পর্যন্ত ভেঙে দিয়েছে, তাই বুকে পাথর বেঁধে বাধ্য হয়ে পায়ে শেকল পরিয়ে দিয়েছেন। শেকলের চাপে সন্তানের পা কেটে যায়, যা দেখে মায়ের দুচোখ ভরে আসে জলে। তবুও ছেলেকে কাছে কাছে রাখতে এছাড়া আর কোনো উপায় নেই সেই দুঃখী মায়ের কাছে। তিনি সাহায্যের আর্জি জানালেন কাতরভাবে। ওই তো খুব চলে যায়, বাইরে চলে যায়, একবার হিলিতে চলে গেছিল 2 বছর আগে, তারপরে এবার তো হচ্ছে চলে গেছিলো কালিয়াচক মালদা পার করে, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। ওর বাবা তখন ভালোই ছিল একটু, তখন নিয়ে আসা হয়েছে গাড়িতে করে আশ্রম থেকে সাহায্য করছিলেন আমাকে, ওখান থেকে নিয়ে আসছি। নিয়ে এসে তারপরে এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর চলে যাচ্ছে বাইরে, চলে যাচ্ছে, কতদিন আমরা দাঁড়িয়ে আসবো বাইরে থেকে? কি করে শিকল ছেড়ে দিলে পরে চলে যায় একদম বাইরে, আর খুব অত্যাচার করে। ঘরের দরজা তো ভেঙেই দিয়েছে, ফ্যানও ভেঙে দিয়েছে। এই যে বেঁধে দিয়ে যান, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, আমার তো কষ্ট হয়, ওরও তো কষ্ট হচ্ছে, পাটা কেটে যাচ্ছে, শুধু বলবে যে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। খুলে দিলেও তো অত্যাচার করবে, চলে যাবে কোথায়, রাত্রি 10টা 11টা চিন্তা থাকে কোথায় গেল না গেলো। ছেলেটার পাশে কেউ যদি দাঁড়াতো তো খুব ভালো হতো, আমার পাশে দাঁড়াতো, যে একটু ভালো করে চিকিৎসা করতাম। কবে থেকে আপনার ছেলে এরকম অবস্থা? 8 বছর হচ্ছে, 7-8 বছর পার হয়ে গেছে এরকম। কেউ আসেনি পাশে দাঁড়ায়? না, শুধু আমার আশ্রম থেকে করেছে সব কিছু। সরকারিভাবে তো না, সরকারি কিচ্ছু আমি পাইনি। ওর বাবা যে অসুস্থ হয়েছিল, তাও মেম্বার প্রধানরা কিচ্ছু দেয়নি আমাকে। এই অবস্থায় যে আছে পরে, মানে কেউ আসে না দেখতে? না, কেউ আসে নাই, মেম্বাররা কেউ আসে না দেখতে। আমি চাইছি যে একটু যেন ও ভালো হয়ে যায়, ও ভালো হলে ভালো থাকবে, আমি একটু ভালো থাকতে পারবো। হ্যাঁ, ওকে চিকিৎসার দরকার ভালো করে একটু। আপনার তো মা, আপনি মা হয়ে আপনার ছেলের এই অবস্থায় খারাপ লাগে না? খারাপ তো লাগেই। প্রতিবেশী প্রকাশ চন্দ্র রায় জানিয়েছেন, ছোটবেলায় ইন্দ্রজিৎ বেশ ভালো ছিল, পড়াশোনাতেও সুনাম ছিল তার। তারপর হঠাৎই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল সে, তার চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই সেই পরিবারটির কাছে। এদিকে শেকল ছেড়ে রাখলে ট্রেনে চেপে দূর দূরান্তে চলে যায় সে, ফিরিয়ে আনতে কাল ঘাম ছোটে তার মায়ের। এই পরিস্থিতিতে চলছে পরিবারটি। সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন প্রকাশবাবু। আর একদম মানে বাড়ির সঙ্গেই বাড়ি এবং আমাদের পড়োশী। ছোটবেলা থেকে ও কেমন ছিল, এখন এরকম কীভাবে? ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল, আমাদের দেবীনগর গয়ালাল স্কুলের ছাত্র ছিল, খুব পড়াশোনায় ভালো ছিল। হঠাৎ তার কপালে এরকম হয়ে গেল। কী অবস্থা হয়ে আছে? কী অবস্থা মানে ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং খাওয়া দাওয়াও ঠিকমতো খায় না, শিকল বাঁধা অবস্থায় পড়ে আছে। ওর মা ওকে যদি ছেড়ে দেয় চলে যায় অনেক দূরে দূরে, একবার হিলি চলে গেছিলো
বালুঘাট হিলি থানা, ওখান থেকে ওনার মা লোকজন নিয়ে তারপরে নিয়ে আসে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে বর্তমানে ওর মাই শুধু আছে। গত দেড় মাস আগে ছেলেটির বাবা গত হয়ে গেছে, সেই ক্ষেত্রে পরিবারটা খুব শোচনীয় অবস্থার মধ্যে আছে। তাই আমি বলছি যে সহৃদয় ব্যক্তিরা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন, ছেলেটার সুস্থ হয়ে যাক, এই আশা কামনা করি। আমরা কথা বলেছিলাম স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম সরকারের সাথে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরিবারটিকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। কিভাবে রাখা হয়েছে? এভাবে শিকল পরিয়ে রাখা হয়েছে। আপনারা মানে এই বিষয়টা কিভাবে দেখছেন এবং কি করবেন? এটা এক প্রকার মানসিক নির্যাতন যদিও, কিন্তু প্রশাসনের তরফ থেকে যদি জানায় আর কি, ওর বাড়ি থেকে যে লিখিতভাবে জানায়, তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কিছু ব্যবস্থা করব। পঞ্চায়েতগতভাবে আপনারা কি করবেন? পঞ্চায়েতগতভাবে যত যা সাহায্য করে আমরা করব। এখন কতদিনের শিকল মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ইন্দ্রজিৎ, সেই আশাতেই চেয়ে রয়েছেন তার মা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।